আসসালামু আলাইকুম। আজ আবারও মোস্ট ইম্পর্টেন্ট কিছু আরবি শব্দ বাক্য নিয়ে হাজির হলাম। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক ও কমেন্ট করে ধন্য করবেন। শুরু করি আজকের ভিডিও। প্রথম সাক্ষাতেই যে বাক্য বলতে হয়, স্লোনেক অর্থ আপনি কেমন আছেন। স্লোনেস অর্থ আপনি কেমন আছেন, এটা ফিমেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর বহু বচনে ব্যবহার হয় স্লোনকুম অর্থ আপনারা কেমন আছেন, অথবা বলতে পারেন কেইবল হাল অর্থ আপনি কেমন আছেন, অথবা কেইফাল হাল অর্থ আপনি কেমন আছেন। আশা করি বুঝতে পারছেন। উত্তরে বলবেন জেন আলহামদুলিল্লাহ অর্থ ভালো আছি আলহামদুলিল্লাহ। নেক্সট, চাম এল খোবজ অর্থ রুটির মূল্য কত। চাম এল খোবজ অর্থ রুটির মূল্য কত। চাম অর্থ কত, আবার কাম অর্থ কত। কোথাও বলে চাম, কোথাও বলে কাম। চাম এল হালিব অর্থ দুধের মূল্য কত। চাম অর্থ কত, হালিব অর্থ দুধ। চাম আখের সাই অর্থ শেষ দাম কত। কেনাকাটায় দাম কমানোর জন্য বা দামাদামি করার জন্য আমরা এই বাক্যটা বলতে পারি, চাম আখের সাই অর্থ শেষ দাম কত। চাম অর্থ কত, আখের অর্থ শেষ। নেক্সট, উস্কুত অর্থ চুপ করো। কেউ হইচই করছে তাকে বলবেন উস্কুত অর্থ চুপ করো। আলিবাবা অর্থ ফাঁকিবাজ অথবা চোর। কেউ কোনো কাজে ফাঁকি দিলে তাকে আলিবাবা বলে। শিল অর্থ নাও, আবার খুদ অর্থ নাও। কোনো কিছু পড়ে আসে আপনাকে বলতে পারে শিলহাদা, এটা ওঠাও অথবা নাও। আর খুদ, কোনো কিছু নিতে বললে বলবে খুদ অর্থ নাও। জীব অর্থ দাও, জীব অর্থ দাও। আবার আয়াতি অর্থ দাও, আর আয়াতিনি অর্থ আমাকে দাও বা আমাকে দিন। তাআল অর্থ আসা। কাউকে ডাকার ক্ষেত্রে বলবেন তাআল, অথবা আপনাকে বলবে তাআল। তাআল হাদ, তাআলহিনি অর্থ এখানে আসো। রোহ অর্থ যাও। নেক্সট, খুবজ অর্থ রুটি, শগল অর্থ কাজ। মাফি শগল অর্থ কাজ নেই, অথবা বলতে পারেন মা ইন্দি শগল অর্থ আমার কাজ নেই। ময়া অর্থ পানি, অথবা মাই অর্থ পানি। কোথাও বলে ময়া, কোথাও বলে মাই। আজকের ভিডিওতে আরবি অক্ষর দেয়নি, কারণ কেউ লাইক ও কমেন্ট করেন না। লাইক ও কমেন্ট না করলে বেশি লোকের কাছে পৌঁছায় না, তাই এত কষ্ট করে লাভ কী। আর সবাই আরবি পড়তেও পারে না, তাই সবার প্রতি রিকোয়েস্ট থাকলো ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন। নেক্সট, এসপি অর্থ কি সমস্যা, অথবা এসপি অর্থ কি সমস্যা। এস মুশকিলা অর্থ কি সমস্যা, আবার এস মুশকিলা অর্থ কি সমস্যা। উইসফি অর্থ কি সমস্যা, অথবা কি হয়েছে। উইস মুশকিলতিক অর্থ আপনার সমস্যা কি। আপনি কোনো কাজ করছেন, আপনার কাজে যদি কেউ বাধা সৃষ্টি করে আপনি তাকে এইভাবে বলতে পারেন উইস মুশকিলতিক আপনার সমস্যা কি। মুশকিলতিক অর্থ আপনার সমস্যা। নেক্সট, মুখ মাফি অর্থ বুদ্ধি নাই বা মাথায় ঘেলো নাই। অ্যারাবিয়ানরা কথায় কথায় এভাবে গালি দেয় যে মুখ মাফি অর্থ বুদ্ধি নাই। ইনতে মুখ মাফি, তোমার বুদ্ধি নাই, তুমি এই কাজটা করলে। ইনতে মুখ মাফি, তোমার বুদ্ধি নাই। মাফি কয়েস অর্থ ভালো না বা ভালো নাই। সাদিক অর্থ বন্ধু, আর সাদিকি অর্থ আমার বন্ধু। খুবজ অর্থ রুটি, কেইবল হাল অর্থ কেমন আছো। মাফি গিরগির অর্থ বকবক করো না। মাফি গিরগির অর্থ বকবক করো না, অথবা বেশি কথা বলো না। আপনারা সবাই জানেন এই বাক্যটা কোথায় ব্যবহার করতে হবে। হাদা অর্থ ইহা, গিদ্দাম অর্থ সামনে বা সম্মুখে। হাদা গিদ্দামি, ইহা আমার সামনে। হাদা গিদ্দামাক, ইহা তোমার সামনে। এভাবে আমরা বাক্য গঠন করতে পারি। ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি করো। কোনো কাজে তাড়াতাড়ি করতে বললে এভাবে বলবে ইয়াল্লা বিসুর আ অর্থ তাড়াতাড়ি করো। নেক্সট, ফিল ওয়াসাত অর্থ মধ্যখানে। ফিল ওয়াসাত অর্থ মধ্যখানে, আর বিন নোজ অর্থ মাঝখানে। অরা অর্থ পিছনে, ইয়ামিন অর্থ ডানে, ইয়াসার অর্থ বামে, ফোগ অর্থ ওপরে। এখানে আমরা কয়েকটা বাক্য গঠন করে দেখাই। অরা অর্থ পিছনে, হুয়া অরাই সে আমার পিছনে, রোহ অরা পিছনে যাও, লিফ অরা পিছনে ঘোরো, লিফ অর্থ ঘোরা, সুফ
করা পিছনে দেখো, ইয়ামিন অর্থ ডানে, রোহ ইয়ামিন ডানে যাও, লিফ ইয়ামিন ডানে ঘরো, সুফ ইয়ামিন ডানে দেখো, ইয়াসার অর্থ বামে। আমরা বলতে পারি রোহ ইয়াসার ডানে যাও, লিফ ইয়াসার ডানে ঘরো, সুফ ইয়াসার ডানে দেখো। ফোগ অর্থ উপরে, ফোগ অর্থ ওপরে, সুফ ফোগ উপরে দেখো, খাল্লি ফোগ উপরে রাখো, সুফ ফোগ উপরে দেখো, খাল্লি ফোগ উপরে রাখো। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।